যে মিন্নির জবানবন্দির আগে কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি পূর্বে প্রেস কনফারেন্সে এসপি সাহেব বইলে বলছেন যে এরকমের মিন্নি স্বীকার করছে, দোষ স্বীকার করছে, এটা উনি বলতে পারেন আন্ডার এনি সার্কাস। আর একটা আমরা বলছি যে মিন্নিকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় রিমান্ডে নিয়ে, সেটা জেলগেটে জিজ্ঞেস করতে পারে, খুব বেশি হইলে পরে থানায় নিয়ে জিজ্ঞেস করতে পারে, এবং সেখানে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা আছে যে সেখানে তার নিকট আত্মীয় এবং তার পছন্দ মতো আইনজীবী থাকতে হবে। কোনোটাই তো ছিল না। দেখা গেছে যে মিন্নিকে পুলিশ লাইনে, বাংলাদেশের ইতিহাসে বলবো না, আমার মনে হয় উপমহাদেশের ইতিহাসে ব্যতিক্রম, যে মিন্নিকে পুলিশ লাইনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পুলিশ লাইন থেকে কোর্টে এনে এই জবানবন্দিটা দেওয়া হয়েছে। এবং জবানবন্দিটা আমি দেখি নাই, এবং আমিনুদ্দিন সাহেব দেখেছেন, তিনি বলেছেন যে এইরকমের সুস্থ মাথায় কোনো মানুষ রিমান্ডে থাকার পরে এত সুন্দর করে উপন্যাস লিখতে পারে, এটা একটা ছোটোখাটো উপন্যাস হয়ে গেছে। যাই হোক, কোর্ট সেখানে সুনির্দিষ্টভাবে রুল ইস্যু করেছেন এবং ইনভেস্টিগেশন অফিসারকে কেস ডকেট নিয়ে এখানে উপস্থিত হতে বলছেন, এবং কেন যে আঠাশ তারিখ তো এসপিকে কেন এইভাবেই করছেন সে ব্যাপারে একটা কারণ দর্শানোর নির্দেশন দিয়েছে। 28 তারিখ শোকজাতি, তো সেই কারণে আমরা 28 তারিখ পুনঃ শুনানিতে অংশগ্রহণ করছি। জামিন আবেদনের তো সিম্পল যুক্তি, সেটা হলো যে যে কোনো অপরাধ, উনি হয়েছেন এক নম্বর সাক্ষী এবং একমাত্র চাক্ষুষ সাক্ষী। সেই চাক্ষুষ সাক্ষীকে যদি আসামি বানানো যায় তো এই মামলা তো আর টেকবে না, এটা যে কেউ বোঝে, পুলিশ আরও ভালো করে এটা বোঝে দেখে এই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য এই মিন্নিকে আসামি করা হয়েছে, এটা আমাদের সাবমিশন। আর একটা সাবমিশন হলো 497 CAPC-তে আছে যে নারী, শিশু এবং বয়স্ক, বৃদ্ধ, অসুস্থ যদি হয় সেক্ষেত্রে আদালতে জামিন দিতে পারে, তো সে বিষয়টা আমরা নজরে আছি। 19 বছর মেয়ে তা অ্যাডমিটেড, অর্থাৎ বোধ এই রাষ্ট্রপক্ষ কর্তৃক স্বীকৃত যে এর বয়স 19, এবং তাকে বলা হইতেছে এখন মাস্টার মাইন্ড অফ দ্য ক্রাইম। তো আমরা এটা অস্বীকার করছি এবং বলছি যে যা কিছুই হোক বলেছেন যে এসপি তদন্ত পর্যায়ে যে বক্তব্য দিয়েছেন তদন্ত প্রভাবিত হতে পারে, এগুলো কিছু বলতে বলেছেন। আবার বলেছেন যে এই ধরনের আসামিকে মিডিয়ার সামনে হাজির করা স্বাভাবিক অবস্থায় তার অধস্তন যে তদন্ত অফিসার থাকে তারা তো ধরে নেবে যে হ্যাঁ এটারে যেভাবে ওকে এস্টাবলিশ করা, এসপি সাহেব বলেছে ওই এলাকার তো পুলিশের হত্যাকর্তা বিধাতা, তো হত্যাকর্তা বিধাতা যেহেতু বলেছেন উনি দোষ স্বীকার করেছেন, সেই দোষ স্বীকার করার জন্য তো পরবর্তীতে স্টেপটা নিতে হবে। হ্যাঁ, আরেকটা বলেছেন যে ইদানিং আমরা দেখতে পাই যে ওই যে বিভিন্ন সময় বিভিন্ন এক অভিযুক্ত ব্যক্তিকে ধরে এনে মিডিয়ার সামনে হাজির করে দেয়, পরবর্তীতে সে যদি অপরাধী নাও হয় সে তো খালাসও পায়, একদম সম্পূর্ণ মামলা খারিজ হয়ে যায়, সেই ক্ষেত্রে তার পারিবারিক অবস্থা, তার ব্যক্তিগত অবস্থা কী হয়, এটা কি এটার জন্যে না? আরেকটা ই বলেছেন, সেটা হলো যে একসময় হ্যান্ডকাপ পড়া অবস্থায় কিছু বম টম নিয়ে ওই যখন ই করতেছিল বম বাস্ট হয়ে গেছে, সাবসিকুয়েন্টলি কেউ মারা যায় না, তারপর এই কোর্টই একটা নির্দেশ দেয় এই ধরনের ই করতে পারবে না। সেই বিষয়ে রাষ্ট্রপক্ষকে বলছে এগুলো একটু ইদেন, আমরা যখন কোর্টের কাছে ব্লাস্ট ভার্সেস স্টেটের যে জিজ্ঞাসাবাদের বেলা এবং 50% বেলা যে জাজমেন্ট আছে একটা লেজিমেশনে সেটা দিলাম,
বললো যে এগুলো দিয়ে খুব একটু ই হলেন যে এগুলো সবই তো জানা আমাদের, কিন্তু ইমপ্লয়েড হচ্ছে না, খুব একটু খুব প্রকাশ করলেন যে এগুলো তো ইমপ্লয়েড হচ্ছে না, তো কি করা যায় দেখেন যদি না হয়। আমাকে এসে সুনির্দিষ্টভাবে বললেন যে আপনি তো মানবাধিকারের কথা বলেন, আজকে এই যে বলা আইনে বলা আছে যে স্ত্রী যদি স্বামী থাকা অবস্থায় স্বামীর কাছ থেকে স্ত্রী মারা যায় তাহলে স্বামী অবশ্যই আসামি, এই ক্ষেত্রে এখন যদি পুলিশের কাছ থেকে থেকে যদি আসামি মারা যায় তাহলে কে দায়ী হবে আপনি বলেন?